কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 12 এর সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা। তো ড্রসোফিলা লিঙ্গ নির্ধারণ, তার যে জেনিক ব্যালেন্স থিওরি এবং জেনেটিক ব্যাপার সেগুলো আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন এই যে পদ্ধতি, এই পদ্ধতির মানে হচ্ছে যে কিভাবে ড্রসোফিলার পুরুষ এবং স্ত্রী এটা নির্ধারিত হয়। মানে ড্রসোফিলার ডিমের মধ্যে থেকে যখন বা লার্ভা যখন হচ্ছে তখন সেটা পুরুষ লার্ভা হবে না স্ত্রী লার্ভা হবে এইটা নির্ধারণ করার পদ্ধতিটি বলা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। এই সেক্স ডিটারমিনেশন আমাদের ড্রসোফিলা পড়তে হবে, পাখি পড়তে হবে আর মানুষের পড়তে হবে, আর কিছু হ্যাপ্লো ডিপ্লয়েড সম্পর্কে জানতে হবে। তো পরপর ভিডিওগুলো আসবে, দেখতে থাকবে। তো আজকে আমরা আলোচনা করব ড্রসোফিলা লিঙ্গ নির্ধারণ। ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন এটা নির্ধারিত হয় X:A রেশিওর উপর, অর্থাৎ কতগুলো এক্স ক্রোমোজোম আছে ও কতগুলো অটোজোম আছে তাদের অনুপাতের উপর নির্ভর করে। এই ব্যাপারটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ব্রিজেস, যে ব্রিজেস এর আগে ড্রসোফিলার একটা ক্রস আমরা দেখে এসেছি, সেই ক্রস যিনি আবিষ্কার করেছিলেন তিনি ড্রসোফিলার উপর কাজ করে এই ব্যাপারটা আবিষ্কার করেছিলেন। তো X:A রেশিও অনুসারে লিঙ্গ নির্ধারণকে বলা হয় জেনিক ব্যালেন্স থিওরি, অর্থাৎ যেন দু ধরনের অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের ব্যালেন্সের উপর নির্ভর করে এখানে লিঙ্গ নির্ধারিত হচ্ছে। তো ব্যাপারটা কী দেখো, প্রথমে আমরা আসি যে স্ত্রীর ক্ষেত্রে যদি স্ত্রী ড্রসোফিলা বা ফিমেল ড্রসোফিলা হতে হয় তাহলে যতগুলো অটোজোম থাকতে হবে ততগুলোই এক্স ক্রোমোজোম থাকতে হবে, সমান সমান সংখ্যায় হলে তাদের অনুপাত হবে এক। অর্থাৎ ফিমেল ড্রসোফিলা হতে গেলে X:A রেশিও হতে হবে 1, অর্থাৎ যতগুলো এক্স ক্রোমোজোম ততগুলোই অটোজোম থাকতে হবে। তো দেখা যাচ্ছে এখানে প্রত্যেক ক্ষেত্রে তিনটে এক্স ক্রোমোজোম তিনটে অটোজোম অনুপাত এক, দুটো এক্স ক্রোমোজোম দুটো অটোজোম অনুপাত এক, দুটো এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম আছে কি নেই আমার দেখতে হবে না, দুটো অটোজোম আছে তাহলে দুটো এক্স ক্রোমোজোম দুটো অটোজোম এটার অনুপাত হচ্ছে এক। অর্থাৎ ওয়াই ক্রোমোজোম এখানে লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা পালন করে না, তবে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই ওয়াই ক্রোমোজোম থাকে ন্যাচারালি। পুরুষদের পুরুষ ড্রসোফিলার থাকবে XY মানুষের মতো এবং স্ত্রী ড্রসোফিলার থাকবে XX, এগুলো এটাই হচ্ছে ন্যাচারাল। এগুলো হলো ব্যতিক্রমী, তিনটে এক্স মানে ট্রিপ্লয়েড ড্রসোফিলা এগুলো ব্যতিক্রমী, তো বা এই 2XY2A এটাও ব্যতিক্রমী। ন্যাচারাল হচ্ছে দুটো এক্স দুটো অটোজোম তাহলে অনুপাত হলো এক, তাহলে সেটা হবে ফিমেল। অন্যদিকে পুরুষের ব্যাপারটা আসি, মেলে হচ্ছে XY থাকবে, XY মানে একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম, ওয়াইটা আমি ধরছি না, তাহলে এক্সের সংখ্যা এক আর দুটো অটোজোম ড্রসোফিলা অটোজোম দুটো, সেটা আমি অনেকদিন আগে থেকেই বলে আসছি যে ড্রসোফিলা অটোজোম হচ্ছে দুটো, তাহলে একটা এক্স ক্রোমোজোম দুটো অটোজোম তাহলে 1/2 মানে অনুপাত হাফ, হাফ হচ্ছে 0.5, তাহলে অনুপাত দাঁড়ালো X:A অনুপাত দাঁড়ালো 0.5, তাহলে X:A অনুপাত পুরুষদের ক্ষেত্রে হবে 0.5, X:A অনুপাত মহিলাদের ক্ষেত্রে হবে বা ফিমেলদের ক্ষেত্রে হবে 1। এবার এই 1 বা 0.5 ছাড়াও যদি অন্য কোনো অনুপাত আসে তখন এর লিঙ্গ বা সেক্সগুলো পাল্টে যাবে। যেমন মেটা ফিমেল, মেটা ফিমেল মানে হচ্ছে তাহলে ফিমেল করার জন্য দায়ী হচ্ছে বেশি এক্স ক্রোমোজোম, দুটো এক্স ক্রোমোজোম লাগছে ফিমেল করার জন্য, দুটো অটোজোম তো ফিক্সড এটা তো পাল্টাচ্ছে না, তাহলে দুটো এক্স ক্রোমোজোম দুটো অটোজোম মানে ফিমেল, একটা এক্স ক্রোমোজোম দুটো অটোজোম মানে মেল। এবার এক্স ক্রোমোজোম যদি দুটোর জায়গায় তিনটে হয়ে যায় তাহলে অনুপাতটা কী হবে 3/2, তাহলে 3/2 করলে সেটা হয় 1.5, তাহলে অনুপাত একের থেকেও বেশি 1.5 তখন তাকে আরও বেশি বেশি ফিমেল, তাই বলা হচ্ছে মেটা ফিমেল, অর্থাৎ ফিমেলের থেকেও একটু বেশি। মেটা ফিমেল হচ্ছে যখন তিনটে এক্স ক্রোমোজোম দুটো অটোজোম অনুপাত 3/2 সমান 1.5। নেক্সট মেটা মেল মানে এক্স ক্রোমোজোম একটাই অটোজোম দুয়ের জায়গায় তিনটে, তাহলে একটা এক্স ক্রোমোজোম তিনটে অটোজোম তাহলে 1/3, তাহলে অনুপাত করে দাঁড়াচ্ছে 0.33, একের তিন করলে 0.33 অনুপাত হয়, তো 0.33 মানে 0.5 থেকেও কম, মানে মেলের থেকে আরও একটু বেশি মেল, তাকে বলা হচ্ছে মেটা মেল। আর ইন্টারসেক্স মানে 1 আর 0.5 এর মাঝামাঝি যদি অনুপাতটা হয় তখন হচ্ছে ইন্টারসেক্স। ব্যাপারটা কীরকম, দুটো এক্স ক্রোমোজোম
তিনটে অটোজোম, আর টু এক্স ওয়াই তিনটে অটোজোম। দুক্ষেত্রে দেখো দুটো অটোজোম আছে, দুটো সেক্স ক্রোমোজোম আছে আর তিনটে অটোজোম আছে। তো দুটো এক্স ক্রোমোজোম তিনটে অটোজোম মানে টু বাই থ্রি, দুয়ের তিন, এই অনুপাতটা করলে দাঁড়ায় 0.66, যেটা ওয়ান আর 0.5 এর মাঝে। তাহলে ওয়ান আর 0.5 এর মাঝে কোনো যখন অনুপাত দাঁড়াচ্ছে, তখন সেটা মেলও নয়, ফিমেলও নয়, মেটা মেল নয়, মেটা ফিমেলও নয়, ঠিক মাঝামাঝি একটা অবস্থা, তাকে বলা হচ্ছে ইন্টারসেক্স, অর্থাৎ মেলও নয় ফিমেল নয়, তার মধ্যবর্তী একটা অংশ। তো এই ব্যাপারটাকেই বলা হয় ব্রিজেস দ্বারা আবিষ্কৃত জেনিক ব্যালেন্স থিওরি। তো কেন এইরকম এক্স ইস টু এ অনুপাতের উপর নির্ভর করে এদের লিঙ্গ নির্ধারণ হচ্ছে, তার মলিকুলার ব্যাপারটা কী বা জেনেটিক ব্যাপারটা কী, কী এমন আছে এক্স ক্রোমোজোম ও অটোজোমে যে এক্ষেত্রে এদের অনুপাতের উপর লিঙ্গ নির্ধারিত হচ্ছে, তো সেটা এবার আরও ডিটেলসে এখানে আমরা দেখব। তো ফিমেলের এক্স ক্রোমোজোমে বা মেল যাই হোক, এক্স ক্রোমোজোমে থাকবে নিউমেরেটর জিন আর অটোজোমে থাকবে ডিনোমিনেটর জিন। মানে এক্স ক্রোমোজোমের জিনগুলোকে, যে জিনগুলো কিছু জিন থাকে যেগুলো হচ্ছে নিউমেরেটর, আর অটোজোমে কিছু জিন থাকে যেগুলো হচ্ছে ডিনোমিনেটর। এবার নিউমেরেটর জিন হচ্ছে সিস এ, সিস বি, সিস সি, সিস মানে হচ্ছে সিস্টারলেস, সিস্টারলেস এ বি সি নিউমেরেটর জিন এক্স ক্রোমোজোমে আছে। আর ডেড প্যান, যাকে ডিপিএন প্রোটিন তৈরি করে, এই ডেড প্যান ডিনোমিনেটর জিন এটা অটোজোমে আছে। তাহলে দুটো অটোজোম থেকে এই লালটা হচ্ছে ডেড প্যান আমি লিখেছি, আর দুটো এক্স ক্রোমোজোমে এই যে এক দুই তিনটে সিস্টারলেস প্রোটিনকে এখানে দেখানো হয়েছে, দুটো এক্স ক্রোমোজোমে তিনটে করে সিস্টারলেস প্রোটিন জিন এখানে আছে। এবার আমরা জানি একটা জিন নিজেকে কীভাবে এক্সপ্রেস করে, না জিন বা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন উৎপাদন হয়, অর্থাৎ এক্ষেত্রে সিস্টারলেস জিন থেকে সিস্টারলেস প্রোটিন তৈরি হবে। যেহেতু দুটো এক্স ক্রোমোজোম, তার মানে সিস্টারলেস প্রোটিন উৎপাদনের পরিমাণটাও বেশি, আর যেহেতু বেশি সিস্টারলেস যখন তৈরি হবে, সেই সিস্টারলেস প্রোটিনগুলো নিজেদের মধ্যে করবে হোমোডাইমার, অর্থাৎ হোমো কথার মানে হচ্ছে একই রকম প্রোটিন যখন ডাইমার করে তখন বলা হয় হোমোডাইমার, মানে একই রকম প্রোটিন যখন দুটো দুটো হয়ে যুক্ত হয়। তো সিস্টারলেস প্রোটিনগুলো নিজেদের মধ্যে হোমোডাইমার করে ফেলছে। এবার এই যে ডেড প্যান প্রোটিনটা আছে, যেটা হলো ডিনোমিনেটর প্রোটিন, যেটা অটোজোমে আছে, অটোজোমে থাকা ডেড প্যান ডিনোমিনেটর প্রোটিন, সেটা এই এসএক্সএল, এই সেটা হচ্ছে এই নিউমেরেটর সিস্টারলেসের সঙ্গে যুক্ত হতে পারে, কখন পারে, যদি এদের সংখ্যা কম থাকে। সেই ব্যাপারটা হচ্ছে পুরুষে, পুরুষের দুটো এক্স ক্রোমোজোম নেই, তাই হোমোডাইমার হতে পারছে না, কারণ এক্স ক্রোমোজোম থেকে তৈরি হওয়া যে সিস্টারলেস প্রোটিন তার সংখ্যা খুব কম, কারণ একটা এক্স ক্রোমোজোম আছে। তাহলে একটা এক্স ক্রোমোজোম কম সিস্টারলেস প্রোটিন তৈরি হবে, কম সিস্টারলেস জিন আছে, তাই কম সিস্টারলেস প্রোটিন তৈরি হবে। এদিকে অটোজোম দুটোই থাকছে, তার মানে সমপরিমাণ ডেড প্যান প্রোটিন, যেটা অটোজোমে আছে, সমপরিমাণ ডেড প্যান প্রোটিন তৈরি হবে। তাহলে এখন কি হবে, ডেড প্যান প্রোটিন এইদিকে সিস্টারলেস প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে হেটেরোডাইমার গঠন করবে, দুরকম প্রোটিন যুক্ত হলো তাই হেটেরোডাইমার। তাহলে এক্ষেত্রে কি হলো, হোমোডাইমার তৈরি হতে পারলো না পুরুষ দেহে, কিন্তু যেহেতু স্ত্রী দেহে দুটো এক্স ক্রোমোজোম আছে, তাই প্রচুর সিস্টারলেস প্রোটিন তৈরি হলো, যারা নিজেদের মধ্যে হোমোডাইমার করতে পারলো। আর পুরুষ দেহে একটা এক্স ক্রোমোজোম আছে, কম সিস্টারলেস জিন আছে, কম সিস্টারলেস প্রোটিন তৈরি হয়েছে, তাই দুটো অটোজোমের সঙ্গে থেকে যে ডেড প্যান প্রোটিন বেরোচ্ছে তারা সিস্টারলেসের সঙ্গে যুক্ত হলো, সিস্টারলেস প্রোটিনগুলো নিজেদের মধ্যে ডাইমার করতে পারলো না। এবার তাহলে হোমোডাইমার ফিমেল বডিতে তৈরি হলো আর মেল বডিতে তৈরি হলো না। তাহলে ফিমেল বডিতে এই হোমোডাইমার এসএক্সএল, অর্থাৎ সেক্স লিথাল, এসএক্সএল এর পুরো নাম সেক্স লিথাল, এসএক্সএল বলে একটা জিন আছে, সেই এসএক্সএল জিনের থেকে এসএক্সএল প্রোটিন তৈরি করবে এই হোমোডাইমার সিস্টারলেস প্রোটিন। তাহলে সিস্টারলেস প্রোটিনের হোমোডাইমারগুলো এসএক্সএল প্রোটিন থেকে, এসএক্সএল জিন থেকে প্রথম এসএক্সএল প্রোটিন তৈরি করলো, এই সিস্টারলেস প্রোটিন দ্বারা এসএক্সএল জিন থেকে প্রথমে এসএক্সএল প্রোটিন তৈরি করাকে বলা হচ্ছে প্রাথমিক সিগনাল বা আর্লি সিগনাল। তাহলে প্রথমে সিস্টারলেসের প্রভাবে এসএক্সএল জিন থেকে এসএক্সএল প্রোটিন তৈরি হলো। নেক্সট কী হবে, এই এসএক্সএল প্রোটিন আবার নিজের এসএক্সএল জিনের উপরেই বসবে, আরও এসএক্সএল প্রোটিন বানাবে, মানে অনেকটা
ফিডব্যাক প্রক্রিয়ার মতো। এসএক্সএল প্রোটিন সেটা এসএক্সএল জিনের উপরেই বসবে, আরও এসএক্সএল প্রোটিন বানাবে। তাহলে প্রচুর পরিমাণে এসএক্সএল প্রোটিন ফিমেল বডিতে জমা হচ্ছে, তাহলে আরও এসএক্সএল জিনের প্রকাশ, অর্থাৎ আরও এসএক্সএল প্রোটিন উৎপাদন হলো এসএক্সএল প্রোটিন দিয়েই। তাহলে এটাকে বলা হচ্ছে লেট রেসপন্স। তাহলে প্রথমে সিস্টারলেস হোমোডাইমারের প্রভাবে এসএক্সএল প্রোটিন উৎপাদন হওয়াকে বলছে প্রাথমিক রেসপন্স, তারপরে আরও এসএক্সএল প্রোটিনের প্রভাবে আরও বেশি করে এসএক্সএল জিন তো জিনের প্রকাশ করাকে বলছে লেট রেসপন্স। লেট রেসপন্সে কী হবে না, এসএক্সএল এবার প্রচুর পরিমাণে মজুত হলো, সেই এসএক্সএল ট্রান্সফর্মার বলে আর একটা জিন আছে সেখান থেকে ট্রান্সফর্মার প্রোটিন তৈরি করবে। তাহলে এসএক্সএল ট্রান্সফর্মার বলে একটা জিন থেকে ট্রান্সফর্মার প্রোটিন তৈরি করবে। এই ট্রান্সফর্মার প্রোটিন সে ডিএসএক্স বলে আর একটা জিনের ওপর কাজ করবে এবং ডিএসএক্স থেকে ফিমেল স্পেসিফিক ডিএসএক্স প্রোটিন তৈরি করবে, অর্থাৎ যেটা যে ডিএসএক্স স্ত্রীদেহের পক্ষে উপযুক্ত, স্ত্রীদেহ গঠনের জন্য জরুরি। তাহলে ট্রান্সফর্মার আবার ডিএসএক্স বলে একটা জিনের ওপর কাজ করছে। এই ডিএসএক্স প্রোটিন এইটা, এটাকে পুরো নাম হচ্ছে ডাবল সেক্স। এই ডিএসএক্স প্রোটিন কী করছে, আরও ফিমেল স্পেসিফিক, অর্থাৎ এই ট্রান্সফর্মার এমনভাবে ডিএসএক্স প্রোটিন উৎপাদন করে ডিএসএক্স জিন থেকে যেটা ফিমেল স্পেসিফিক, অর্থাৎ স্ত্রীদেহের জন্য স্পেসিফিক ডিএসএক্স প্রোটিন, অর্থাৎ তাই লেখা আছে এফ ডিএসএক্স। এবং সেই এফ ডিএসএক্স ফিমেল পাথওয়ে, অর্থাৎ স্ত্রী রসোফিলা তৈরির যে পাথওয়ে সেইটাকে আরও এগিয়ে নিয়ে যায়। তাহলে এইভাবে হোমোডাইমার প্রাথমিক এসএক্সএল প্রোটিন, লেট এসএক্সএল প্রোটিন, ট্রান্সফর্মার প্রোটিন, ফিমেল ডিএসএক্স প্রোটিন, ফিমেল পাথওয়ে, এটা হলো স্ত্রীদেহের পাথওয়ে। এবার আসি পুরুষদেহের পাথওয়ে। পুরুষদেহ মনে করো যেহেতু কম সিস্টারলেস, একটা এক্স ক্রোমোজোম, তাই ডেড প্যান প্রোটিন যেটা ডিনোমিনেটর প্রোটিন সেটা সিস্টারলেসের সঙ্গে যুক্ত হয়ে হেটেরোডাইমার গঠন করেছে। তাহলে যেহেতু হোমোডাইমার যেটা এখানে তৈরি হয়েছিল সেই হোমোডাইমার এখানে নেই, তাই প্রাথমিক এসএক্সএল প্রোটিনও নেই। প্রাথমিক এসএক্সএল প্রোটিন যখন নেই তখন ট্রান্সফর্মার প্রোটিনও তৈরি হবে না। ট্রান্সফর্মার প্রোটিন যখন তৈরি হবে না, ট্রান্সফর্মার প্রোটিনের কাজ ছিল ফিমেল স্পেসিফিক ডিএসএক্স প্রোটিন তৈরি করা, তাহলে ফিমেল স্পেসিফিক ডিএসএক্স প্রোটিনও তৈরি হবে না, তাহলে সেটা হবে মেল স্পেসিফিক ডিএসএক্স প্রোটিন, অর্থাৎ যেটা পুরুষ দেহ গঠন করবে এমন ডিএসএক্স প্রোটিন তৈরি করবে। মেল ডিএসএক্স প্রোটিন মেল পাথওয়েকে সক্রিয় করবে, তার ফলে পুরুষ ড্রসোফিলা তৈরি হবে। তাহলে আরেকবার বলি, তাহলে এখানে হোমোডাইমার নেই, এসএক্সএল নেই, ট্রা নেই, তাই এম ডিএসএক্স মেল স্পেসিফিক ডিএসএক্স তৈরি হয়েছে, তাই মেল পাথওয়ে তৈরি হবে। এই কারণে এক্স কতগুলো এক্স ক্রোমোজোম আছে তার উপর নির্ধারিত হয় ড্রসোফিলা পুরুষ হবে না স্ত্রী হবে। এবার এইখানে কীভাবে এসএক্সএল ট্রাকে সক্রিয় করে বা কীভাবে ট্রা আবার ডিএসএক্স প্রোটিন তৈরি করে, সেটা হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং বলে একটা ব্যাপার, সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো। অল্টারনেটিভ স্প্লাইসিং ইন সেক্স ডিটারমিনেশন অফ ড্রসোফিলা, এটা নিয়ে আমি পরে আর একটা ভিডিও বানাবো। তো আজকে এ পর্যন্তই, যদি কোনো খটকা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।